ত্রিপিন্ডিয়াগুলা ভালো করে পূজা কাটাবেন, আর এই শোটা দেখতে থাকুন, এই চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সবকিছু করে দিন। আর কি বলবো, একটু ভালো করে ভালো ভালো কন্টেন্ট দেখুন, ভালো ভালো জিনিসপত্র দেখুন, ঠিক আছে? মার্কেটে এখন অনেক জিনিসপত্রই হচ্ছে, একটু ভালো ভালো জিনিস দেখা অভ্যাস করুন। এই অভ্যাসটা রাখাটা কিন্তু খুব দরকার বটে, ঠিক আছে? আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের জীবনে এখন সোশ্যাল মিডিয়ার সঙ্গে ভীষণভাবে পরিচিত। আমাদের দৈনন্দিন জীবনের কিছুটা সময় কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াকে দিয়ে থাকি নিজের এন্টারটেইনের জন্য। আর সেরকমই কিছু মানুষ আছে যাদেরকে আমরা দেখতে ভালোবাসি, যাদের কন্টেন্ট আমাদের ভীষণ ভালো লাগে, এবং তাদেরকে আমরা বলি ইনফ্লুয়েন্সার। এরকমই একজন ইনফ্লুয়েন্সার আজকে আমাদের সঙ্গে আছে আমাদের এই আড্ডায়। এবং এই যে সোশ্যাল মিডিয়ার যে দুনিয়াটা, সেইটাকে নিয়ে আলোচনা করব এবং তার নানা দিক জানবো বলে আজকে তোমাদের জন্য অপেক্ষা করে আছে একটা চমক। তার জন্য আমার সঙ্গে থাকতে হবে এবং দেখতে হবে জিও আড্ডা উইথ অনিন্দিতা সরকার। আমার আড্ডায় আজকে যিনি আছেন তার সম্বন্ধে তো তোমরা জানতে পেরেই গেছো, এবং তোমরা প্রত্যেকে তাকে চেনো যারা এই ধরনের কন্টেন্ট দেখো, রিলস দেখো। ভীষণ একজন ফেমাস মানুষ উন্মেষ আছে আমার সঙ্গে, তোমাকে অনেক স্বাগত আমার আড্ডায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নমস্কার। হ্যাঁ, আর দেখো আজকে আমাদের এপিসোডটা আমরা একটু একটা জীবনের একটা অন্য দিক ধরার জন্য কিন্তু আজকে আমাদের এই এপিসোডটা, কারণ মানুষ এখন সোশ্যাল মিডিয়ার সঙ্গে এমন একটা কোন মানে ইটস ভেরি ভেরি মানে রেয়ারেস্ট ঘটনা যে সে সোশ্যাল মিডিয়ার সঙ্গে টাচ নয় বা জানে না। তো সেক্ষেত্রে আমাদের জীবনের একটা অংশ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের একটা নাম আছে কন্টেন্ট ক্রিয়েটর, তো ঠিকই আছে, ইনফ্লুয়েন্সার বলি আমরা যারা তোমরা আমাদের লাইফে মানে কিছু দ্বারা ইনফ্লুয়েন্স করো। তো এইটা তো আজ থেকে 5 বছর আগেও আমরা জানতাম না সেইভাবে, মানে হ্যাঁ ওইভাবে কিন্তু এতটা চলছিল না, যেটা কোভিড এর সময় থেকে যে এত মানে যেটার এটা বেড়েছে। তো ইউজুয়ালি মানুষ অন্যরকম প্রফেশনের কথা ভাবে, তো তোমার এই ভাবনাটা এলো কবে থেকে, কিভাবে? আমি এটা ভেবেছিলাম 2018 একদম শেষে, মানে চ্যানেলটা শুরু করেছি আমি 2018 শেষে, 2019 শুরুতে আমি প্রপারলি কাজ করা শুরু করেছি, মানে বিএমএস বাঁকুড়া মিম শর্টস চ্যানেলটা খুলেছি। এছাড়া আমি মানে বাংলায় দেখেছি, বাংলায় যারা আগে শুরু করেছে যেমন বঙ্গাই, ওয়ান্ডার, মুন্না, ডিজে বাপন, এরা যখন কন্টেন্ট বানানো শুরু করেছিল সেটা আমাকে অনেকটা ইন্সপায়ার করেছিল। কারণ আমি সত্যি কথা বলতে আগে মুম্বাইতে থাকতাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করতাম। তো আমার চিরকালই মানে ডিরেকশনে যাওয়ারই ইচ্ছে ছিল একটা, যে আমি ডিরেক্টর হব মানে সামডে, এরকম একটা ভাবনা ছিল আর কি। তো আমি কাজ শেখার জন্যই মুম্বাইতে ছিলাম আর কি, 2 বছর প্রায় ছিলাম। এবার ওই যেটা হয় আর কি, কোনো একটা কারণে বাড়ি চলে আসতে হয়। তো এখানে যখন এলাম, এখানে আমি ঠিক করলাম, এখানে মানে মুম্বাইতে যে মানে পেসে কাজ করতাম, মানে বা যেভাবে যেরকম সেটে কাজ করতাম, আমার মনে হয়েছিল যে ওই অপরচুনিটিটা আমি তো আর মানে এখন এখানে কোথায় পাবো। তো আমার হয় মুম্বাই যেতে হবে, নইলে আমি ভেবেছিলাম তাহলে নিজের লেখাটাকে ইম্প্রুভ করতে হবে, মানে যদি আমি কারণ লিখতেও চাই, লেখাটাও একটা ইয়ে। তো এটা ভাবনা ছিল যে আমি নিজের থেকে কিছু একটা করব, কারণ আমাদের পেজটা বাঁকুড়া মিমস একটু অলরেডি একটু মানে নাম একটু নাম ডাক ছিল তখন। তারপরে ভাবলাম ঠিক আছে, ওই ফেসবুকের ইয়েটাকে একটু ইউজ করা যেতে পারে ইউটিউবে, আর নিজের লেখাটা ইম্প্রুভ করার জন্য মানে যেটা এখনও চেষ্টা করছি করার, আর নিজের একটু মানে আমি যেটা বানাবো সেটা যাতে মানে আমি তার আগে কাজও করেছি অ্যাড এজেন্সিতে, মানে ইন্টার্নশিপ করেছি, তো সেখানে কি এটা অ্যাপ্রুভাল দরকার হয়। তো আমার মনে হয়েছিল যে এমন কিছু একটা করবো যেটাতে অনেক কারোর অ্যাপ্রুভালের দরকার হবে না, আমার যেটা মন থেকে বেরোচ্ছে সেটাই আমি এক্সপ্রেস করব, সেটা মানুষের কতটা ভালো লাগে দেখি, সেটা যদি ভালো না লাগে আমি নিজেকে ইম্প্রুভ করব, অডিয়েন্স উইল বি দ্য জাজ, এটা এটা আমি ভেবেই শুরু করেছিলাম আর কি। তো ওই 2019 থেকেই শুরু করা। আচ্ছা, মানে মূলত স্বাধীনভাবে কাজ করবে বলে সেই জায়গা থেকে এই ভাবনা, এবং যেহেতু তোমার প্রিভিয়াসলি একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ব্যাকগ্রাউন্ড বা প্রশিক্ষণ ছিল, সেটা তোমাকে আরো বেশি হেল্প করেছে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে। এমন কোন ঘটনা আছে যে কোনো তুমি কন্টেন্ট পোস্ট করেছে তারপরে কোথাও থেকে থ্রেট কল এসেছে? এটা মানে আমরা তো আগে মিমস বানাতাম, তো মিমস এর ক্ষেত্রে প্রচুর হয়েছে, কারণ আমরা যখন মিমস বানিয়েছি আমরা মানে সত্যি কথা বলতে কোনো পলিটিক্যাল পার্টিকেই ছাড়িনি, আমরা মোটামুটি সব পলিটিক্যাল পার্টিরই এগেনস্টে যদি আমাদের কিছু মনে হয়েছে আমরা বলেছি,
আমরা যদি কোনো ঘটনা আমাদের খারাপ লেগে থাকে সেটার এগেনস্টে আমরা কথা বলেছি মজার ছলে। এবার সেটা কি হয়ে যায়, একটা পলিটিক্যাল পার্টির এগেনস্টে যখন আমরা বলছি, যখন সে তারা তো বলবেই, তো থ্রেট কল আসেনি সেরকমভাবে এখনও অবধি লাকিলি, কিন্তু প্রচুর রিপোর্ট এসছে, প্রচুর কমেন্ট এসছে, ইনবক্সে প্রচুর মেসেজ এসছে যে এই পোস্টটা ডিলিট করো, এই পোস্টটা এই করো, যেরকম হয়। আমরা তখন অভ্যস্ত হয়ে গেছি, মানে গালিগালাজ খেয়ে খেয়ে আর কি, মানে আমাদের এখন সয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ, এখন সত্যি আর মনে হয় না যে, কারণ যেটা আমি চেয়েছিলাম যে ইন্ডিপেন্ডেন্টলি বলবো, সেটা তো আমায় ফেস করতে হবেই, কারণ সেটা সবার পছন্দ হবে না, সেটা স্বাভাবিক ব্যাপার আর কি। উন্মেষ, দেখো এই যে এখন যে আমরা আগে ভাবতেই পারতাম না যে ইউটিউবের থ্রু দিয়ে ইনকাম করা যায়, মানে এটা না অনেকের কাছে এখন একটা পেশা। হ্যাঁ হ্যাঁ, তো তুমি এটা এটা নিয়ে কি বলবে, মানে দেখো যেহেতু এটা টোটালি কি বলবো ভিউয়ার্স ওরিয়েন্টেড, একটা সাংঘাতিক কিন্তু রিস্ক জোনও আছে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটাকে পেশা হিসেবে নেওয়াটা মানে কি, এটা কি বুদ্ধিমানের কাজ না, মানে এটাকে একটা ওই এর জায়গাতেই রাখা উচিত, শখের জায়গা ভালো লাগার? না না না, শখের জায়গায় মানে আমি তো রাখিনি, আমি তো এটা ভাবতেই পারবো না। হ্যাঁ, আমি একদম, কারণ আমরা যদি মানে আমি যদি এটা ভেবে করতাম যে আমি মানে চললে চলবে না হলে কি অপশন আছে, আমি এটা ভাবি না, ভেবেছি যে মানে চলতেই হবে, কিছু করার নেই, মানে আমার কাছে কোনো অপশন ছিল। আমি যখন শুরু করেছি আমি ভেবেছিলাম যে এটাই করব, মানে ইন্ডিপেন্ডেন্টলি কথা বলতেই হবে, কারণ এখন অনেকেই বলছে, আমরা দেখছি যে মানে তার আগে আমি দেখেছি মানে মানে বাংলায় তো বটেই, সারা ভারতবর্ষে অনেক ইউটিউবাররা পেরেছে, তো তারা কিছু না একটা করে পেরেছে, তো সেই চেষ্টাটাই ছিল। তবে রিস্ক তো অবশ্যই থাকে, কারণ মানে ভিউয়ারের এখন এখন তো ভিউয়ার্স চেঞ্জ হচ্ছে, প্লাস যেটা মানে একটু আগে আমরা বলছিলাম, আরেকটা হচ্ছে এখন মানে ব্যাপারটা হচ্ছে ভিউ পাবো এটা ভেবে করলে হবে না, আমি কি বলতে চাইছি, আচ্ছা মানে আমি কি বলতে চাইছি সেটা পুরো ক্ল্যারিটিটা দরকার নিজের মধ্যে, মানে জাস্ট বিকজ এইটা করে ভিউ আসছে তো আমিও এরকম কিছু একটা করে নেবো। যেমন একটা সময় খুব রোস্টিং ভিডিও খুব চলতো, তো তখন সবাই রোস্টিং ভিডিও বানাচ্ছে ইউটিউবে, কিন্তু অরিজিনালিটিটা থাকতে হবে আর কি, মানে সেটা রোস্ট সে করতেই পারে, সেটা ভিউ হতেই পারে, কিন্তু কেউ এটা থেকে ভিউ পেয়েছে বলে আমিও এটা করেই ভিউ পেয়ে যাব, এইটা ভাবলে আমার মনে হয় সে তার বেশি দিন এটা করতে ভালো লাগবে না। তুমি ওকে এই জায়গাতে একটা কথা বলো যে এই যে ধরো কন্টেন্ট মেকিং বা কোনো একটা কন্টেন্ট বানিয়ে তৈরি করে সেটা দর্শকের কাছে ছাড়া, এবং এটা না প্রত্যেক দিন মানে এটা না খুব নিজেকে একটা সেলেবল জায়গায় রাখতে হয়, কারণ এভরিডে উই আর সেলিং আওয়ারসেলভস, বিকজ সেইটা না খুব চ্যালেঞ্জিং, এবং এই চাপটা এটা তো একটা চাপের ব্যাপার, এবং প্রত্যেক দিন এটা নিলে সামটাইমস এটা কোথাও একটা ডিপ্রেসিং। তো এই জায়গাটা নিজেকে কি করে মোটিভেট করে এবং নিজেকে আরো বেশি সেলেবল রাখার জন্য, মানে আমি সব তোমার সব সিক্রেট ফাঁস করো সেটা বলছি না, কিন্তু কি মানে কিভাবে নিজেকে মোটিভেট করে, আমার মনে হয় যারা আমাদের অডিয়েন্স আছে এখন আমাকে তারাই মোটিভেট করে, কারণ আমি একটা সময় যখন দেখেছি যে মানে আস্তে আস্তে তো অডিয়েন্সটা বিল্ড হয়েছে, প্রথমেই যারা এখন মানে আমার কন্টেন্ট দেখে তো তারা তো একদম প্রথম দিন থেকেই সেই নাম্বারটা ছিল না, আস্তে আস্তে বেড়েছে, তো আমার একটা মানে খুব আমি খুব এখন মানে ভালো ফিল করি আর কি, যে মানুষজন আছে যারা কন্টেন্ট দেখে, তো আমি কখনোই মনে করি না যে ওটা মানে আমি কখনো ডিপ্রেসড হয়ে যাবো, কারণ আমি জানি প্রচুর মানুষ কন্টেন্ট দেখেছে, এবং আমি মাঝে মাঝেই অডিয়েন্সের সাথে ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট করি, কথা বলি, যারা আমাদের ভিডিও দেখে লাইভে এসে কথা বলি কমেন্টে বা ইউতে ভিডিও শেষে যতটুকু বলি, অডিয়েন্সের সাথে কানেকশানটা ইম্পর্টেন্ট, তাহলেই মানে ডিপ্রেশন আসবে না আর কি, মানে মানুষের সাথে আগের মতো ব্যাপারটা নেই, যে মানে আগে একটা স্টারের একটা ব্যাপার ছিল না, যে ওই ব্যাপারটা আমাদের মানে আমরা যদি ওরকম করে ভাবি তাহলে হবে না, মানে মানে আমার এটা মনে হয় যে আমি যদি নিজেকে স্টার ভাবি তাহলে হবে না, মানে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমি একটা কন্টেন্ট বানাতে চাই, আমার একটা অডিয়েন্স আছে, আমি ইটস লাইক মাই স্মল বিজনেস, আমি গ্রো করেছি, আমার যে অডিয়েন্স তার সাথে আজকে যদি আমি একটা ব্যবসা করতাম, আমি তো মানে আমার যারা মানে কি বলবো স্টেক হোল্ডার তাদের সাথে গিয়ে তো কথা বলতাম, একটা মিটিং করতাম, সেরকম অডিয়েন্স এখানে আমার স্টেক হোল্ডার, অডিয়েন্সের সাথে যদি আমি গিয়ে যত বেশি কথা বলবো, যত বেশি ইন্টারঅ্যাক্ট করতে চাইবো যে ওরা কী ভাবছে, ওদের সাথে আমি কতটা আমি মিশতে পারছি, কতটা আমি ওদেরকে কনভিন্স করতে পারছি যে আমি কী করার চেষ্টা করছি, তাহলেই আমার আর ইয়েটা থাকবে না, মানে এটা ইন্টারঅ্যাক্টিভ ব্যাপার, যে অডিয়েন্সের খিদেটাও তোমাদেরকে বুঝতে হবে, বুঝতে হবে, হ্যাঁ অবশ্যই, সেই অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েট করে সেইভাবে নিজেকে সেই জায়গাটা মানে দোকানে সেইভাবে কেকটাকে সাজাতে হবে, হ্যাঁ একদম 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 একদম। উন্মেষ আমাকে একটা কথা বলো, যেহেতু অডিয়েন্স নিয়ে তো কথা হচ্ছে, তো তোমার কাছে তুমি বললে প্রচুর কমেন্টস আসে, তো
খুব ভালো কমেন্টস কিরকম পেয়েছিল আর খুব খারাপ, এই দুটো যদি একটু শেয়ার করো, মানে তোমার যেটা মনে আছে। আমার যেটা, হ্যাঁ সব থেকে খারাপ লাগে যখন কেউ বলে ভিডিওটা দেখে হাসি পেলো না, কারণ কমেডি ভিডিও বানাচ্ছি, তো সেটা যে ওটা সব থেকে খারাপ লাগে। আর সেটা মানে আমাদের অডিয়েন্স বলেও, আর ভালো তো লাগেই যখন মানে অনেকেই অনেকেই ভালো ভালো তো অনেক কিছুই বলেছে, যেমন অনেকেই বলেছে যে তারা মানে লকডাউনের সময়তে আর কি প্রচণ্ড মানে একটা বাড়ির ভেতর লক ছিল অনেক দিন ধরে, শরীর খারাপ, বেরোতে পারছে না বাড়ির থেকে দূরে, হয়তো দূরে কোথাও সে থাকে, বাড়িকে মিস করছে। তো আমার অডিয়েন্স মানে আমার কন্টেন্টটা যেহেতু ছিল অ্যাবাউট ফ্যামিলি, তো মানে তারা অ্যাজ ইফ বাড়ির সবাইকেও দেখতে পাচ্ছে আর লকডাউনের সময় হাসছেও আর কি। তখন সময়টাই এমন ছিল সবারই মন খারাপ, এত খারাপ খবর আসছিল। সো আমার আমার এটাই চেষ্টা ছিল আর কি, যে আমি একটু মানুষকে হাসাবো সেই সময়টায়। তো সেই সেক্ষেত্রে সেটা যখন করতে পেরেছিলাম, একটু হলেও অনেক এরকম ভালো কমেন্ট পেয়েছিলাম যে মানুষ হাসছে সত্যিকারের মানে মেসেজ করে বলছে, তো সেটা একটা ভালো লাগে। আর ওই যেটা বললাম, খারাপ লাগে যখন কেউ বলে যে তারপরে আর হাসি পাচ্ছে না, আর অন্য ভিডিও বানাও, এই রকম ভিডিওতে আর হাসি পাচ্ছে না, আগের মতো আগের মতো হচ্ছে না, এই কমেন্টটা আমি সব থেকে বেশি পাই, আগের মতন হচ্ছে না। এবার আগের মতন আমি কি করে করবো আমি জানি না, আমি সবসময় আগের নতুন করার নতুন করারই চেষ্টা করি, আগের মতন করার তো চেষ্টা করি না, তো সেটা অডিয়েন্সকে কিছুটা মানে বোঝাতে পারি না অনেক সময়। আর এই যে বাঁকুড়া মিমস, এইটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ফেমাস একটা আমরা বলতে পারি, তো লোকে কলকাতা নিয়ে নাম রাখে করে মানে ক্যাচ হওয়ার জন্য, তো এই এই যে নামটা তোমরা কি মানে এটা কি হঠাৎ করে এসেছে? কলকাতা রাখে বা মানে বংটা খুব রাখে অনেকে, ওই যে চলছে যেটা চলছে মানে কিরণের থেকে ইন্সপায়ার্ড হয়ে অনেকেই করে। বাট আমার মনে হয়েছিল যে মানে আমি যখন পেজটা ক্রিয়েট করেছিলাম বাঁকুড়া মিমস মানে ফেসবুকে, তখন আমি শুধু বাঁকুড়ার যে এসেন্সটা মানে বাঁকুড়ার যে জিনিসপত্র, বাঁকুড়া শহরে যেই যে জিনিসগুলো হয় মানে ওখানকার মিষ্টির দোকান, ওখানকার কাটলেট, ওখানকার রাস্তার মানুষ কীভাবে কথা বলে, বাসে যেতে যেতে ওখানকার মানুষ কীভাবে কথা বলে, এই সব নিয়ে আমি মিমস বানাতাম, তাই জন্য বাঁকুড়া মিমস ছিল। এবার আমরা যখন দেখলাম মানে পেজটা একটু পপুলারিটি পেয়েছে, কারণ সত্যি কথা বলতে তখন আমি পেজটা খুলেছিলাম বাঁকুড়া মিমস, কারণ বাঁকুড়াকে খুব মিস করতাম, আমি তখন নিজে বাইরে থাকতাম কর্ণাটকাতে মানে পড়াশুনো করতাম, তখন মানে নেপাল ইউনিভার্সিটিতে আমি পড়াশুনো করছিলাম, তো ওখান থেকে আমি মনে হতো যে আমি আমি প্রচণ্ড আর কি মানে মানে খুব নস্টালজিক একটা ছেলে আর কি, আমি মানে মানে বাড়িকে সারাক্ষণ খুব মিস করি, মানে আমার বাড়িতে থাকতে ভালো লাগে, মানে বাড়ির সবার সাথে মানে সবার সাথে থাকতেই খুব ভালো লাগে। সো আর বাঁকুড়া শহরটাকে খুব ভালো লাগে, মানে শহরের মানুষজনকে খুব ভালো লাগে, তো ওই জন্য বাঁকুড়া মিমস। তারপরে তো মানে ওটাই আর কি থেকে গেছে বাঁকুড়া মিমস, বাঁকুড়া মিমস কথাটা যেহেতু ফেমাস হলো, তো তাই তারপরে এলো মানে আচ্ছা আমি ছোট ছোট ভিডিও বানাবো তাই শর্টস, আর এখন তো আরো শর্টস হয়ে গেছে, সো বিএমএস কথাটা ওখান থেকেই এলো। এই জায়গা থেকে তোমার জিজ্ঞেস করি, তোমাকে এখন দেখা যাচ্ছে বড় বড় চ্যানেলের তাদের যে নিজস্ব প্রোগ্রামগুলো সেখানে তোমাকে ডাকা হচ্ছে এবং খুব মজার মজার কোয়েশ্চেন করতে বলা হচ্ছে সেলিব্রিটি অ্যাক্টরদের, এন্ড দ্যাট ইজ খুব মানে সেটা ক্যাচি, এবং এই যে এই যে সফলতাটা আসবে বা এসেছে এইটা তোমার কাছে কত বড় পাওয়া মনে হয়? না আমার কাছে তো অবশ্যই এটা খুব বড় পাওয়া, কিন্তু সত্যি কথা বলতে আমার মানে কোনো মানে আমার ইচ্ছে আছে যে ব্যাপারটাকে আমার যতটা লিমিট আমি যেতে পারি আর কি, মানে আমি এখন অভিনয়ও মানে করছি টুকটাক, মানে শুরু করেছি আর কি বলা যেতে পারে। আমি যেটা আপনাকে মানে যেটা তোমাকে একটু আগে বললাম যে সিনেমা বানাতে চাই, তো সেই সেই স্বপ্নগুলো তো এখনো মানে মানে পূর্ণ হয়নি, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করব। এখন রিলস এর নামে কন্টেন্ট এর নামে এমন এমন পোস্ট আমরা দেখতে পাই যেটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি মনে হয় ফ্যামিলির কারোর সঙ্গে বসে দেখতে পারবো, তো এটা এবং তোমরা খেটে হয়তো একটা ভালো কন্টেন্ট বানিয়ে যাও না ভিউ পাও, সেগুলোতে আরো অনেক বেশি ভিউ হয়। তো তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মানে দেখো আমাদের প্রত্যেকেই তো আমাদের কাজের একটা সমাজের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে, বিকজ উই আর পারফর্মার্স, তো সেই জায়গা থেকে তুমি কি বলবে এটা সম্বন্ধে? আমার মনে হয় ওদের মানে কি বলবো, ওরাও একটু অন্যরকম ভাবে হয়তো খাটে, যারা ওরকম একটু অন্যরকম কন্টেন্ট বানায়, সেক্ষেত্রে আমার সত্যি তাদেরকে ওরকমভাবে কিছু বলার নেই, মানে আমি আর কি বলবো, আমি দেখি না,
মানে আমার কিছু কিছু কন্টেন্ট ভালো যেগুলো লাগে না আমি দেখি না, মানে এখন যেটা কথাটা হচ্ছে ইগনোর করার অপশনটা কিন্তু আছে যদি আমি হাইড করে দিই বা ইয়ে করে দিই, মানে আমি সেটা না দেখলেই হলো আর কি। মানে আমার কথা হচ্ছে আমার কাছে আসছে, মানে আমি সেটাকে দেখছিও তারপরেও খারাপ বলছি, তার থেকে ইটস বেটার টু জাস্ট ইগনোর, মানে উই অলওয়েজ হ্যাভ দ্যাট অপশন আর কি। হ্যাঁ ইগনোর, বাট কোথাও একটা সামাজিক যে পরিকাঠামো সেখানে এটার একটা খুব একটা ভালো ইমপ্যাক্ট আমরা করছে না আর কি। সেখানে তোমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে আমরা এটাই আশা করব যে একটু গ্রে ম্যাটার ওয়ালা, যেটা দেখলে আমরা কিছু পাবো সেরকম, মানে এই অনুরোধটা তোমাদের কাছে আমাদের সাধারণ দর্শকের থেকে রইল যে এই ধরনের কন্টেন্ট যেন আমরা তোমাদের থেকে পাই, যেখানে ওই ওই পার্থক্যটা বোঝা যায় যে কোনটা দেখবো আর কোনটা দেখবো না। সেটাই 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 চেষ্টা আমরা, মানে একটু মানে স্ক্রিপ্টটা ওরকম ভাবেই লিখি, লিখতে মানে ভালো লাগে যাতে, মানে একটা স্ক্রিপ্ট থাকে প্রথমত, মানে আমি তো পুরোটাই একটা অ্যাক্টিং এর একটা ব্যাপার, আমি দেখেছি একদম অভিনয় একটু ইয়ে থাকে, এডিট থাকে, শর্ট ফিল্ম এরকম টাইপের ভাবে তুমি করো। আচ্ছা এবার আমাকে বলো যে যারা ধরো এই ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট মেকার হিসেবে ভাবছে যে আমি অন্য কোনো প্রফেশন নেব না, আমি এটাই করতে চাই, নতুন প্রজন্ম যারা হয়তো একটু ক্রিয়েটিভ, তাদের তোমার কি কোনো টিপস বা কিছু বলার আছে তাদের উদ্দেশ্যে? কারণ ইউ আর আ ভেরি সাকসেসফুল পারসন তোমার ক্ষেত্রটায়, তো সেই জন্যই তোমার থেকে এটা জানার। আমার মনে হয় নিজে কি বলতে চাও সেটা আগে মানে বোঝো, মানে নিজে আমার ভেতরে কি আছে, আমি কোনটার ব্যাপারে মানে ভালো কন্টেন্ট বলতে পারবো। মানে আজকে যদি কারোর টেকনোলজি সম্বন্ধে আইডিয়া না থাকে, সে যদি টেক ভিডিও বানাতে যায় তাহলে যেমন একটা সমস্যা হবে, একটা সময় পর গিয়ে মনে হবে আমি পাচ্ছি না, কেউ হয়তো রান্না জানে না কিন্তু সে দেখছে যে এখন কুকিং চ্যানেল খুব চলছে বা ছোটো ছোটো কুকিং ভিডিও খুব ভালো চলছে, তো সে ভাবলো যে না আমিও একটা কুকিং চ্যানেল করব। ওরকমভাবে করলে হবে না, তুমি যদি সত্যি ভালো রান্না করো তাহলে কুকিং চ্যানেল করো, তুমি যদি সত্যি ভালো রান্না রান্না মানে কুকিং চ্যানেল করতে চাও তাহলে আগে রান্নাটা শেখো, শেখো হ্যাঁ, তারপরে রান্নাটা মানে কী কী অনেকগুলো প্রিপারেশন শিখলে তারপরে কন্টেন্টটা বানাও, তাহলে সেটা মানে অনেস্টও হবে, মানে বি অনেস্ট, মানে সব ক্ষেত্রেই যেমন সব ফিল্ডের মানে একটা ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার উকিল সবাইকে যেমন অনেস্ট হওয়া উচিত, সেরকম কন্টেন্ট ক্রিয়েটরদেরও অনেস্ট হওয়া উচিত, আমার এটাই মনে হয়। একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, এই যে ফলোয়ার্স দেখে এখন টিভিতে কাস্টিং করা হয়, হ্যাঁ এটা নিয়ে তুমি কি বলবে? রিলস এর ফলোয়ার দেখে কাস্টিং হচ্ছে, ইনস্টাগ্রাম এর ফলোয়ার্স দেখে কাস্টিং হচ্ছে, সেটা আমি মানে সেটা হচ্ছে কমপ্লিটলি মানে আমি আমার মনে হয় প্রোডিউসার এর কল আর কি, কারণ তারা দেখছে যে আমি এখান থেকে একটা পাবলিসিটি পেয়ে যাব যখন সিরিয়ালটা বেরোবে বা ইয়েটা বেরোবে, মানে আমাদের যদি সিনেমা হয় সিনেমাটা যখন বেরোবে, তাহলে সেক্ষেত্রে আমরা মানে ইউটিউব থেকে বা সোশ্যাল মিডিয়ার একটা হিউজ একটা অডিয়েন্সকে আমরা টিভিতে টানতে পারবো বা হলে টানতে পারবো, এটাই হচ্ছে প্রোডিউসারের প্ল্যান। তো আজকে যদি আমি সেটা আলটিমেটলি হবে না, মানে সেক্ষেত্রে কেন মানে কেন বলছি মানে মানে আমি বলছি ম্যাক্সিমাম ক্ষেত্রে না হওয়ার চান্সটাই বেশি, কারণ মানে হতেও পারে যে সেটা ভালো ওয়ার্ক করতেই পারে, চান্সেস সব সময় থাকে ওয়ার্ক করতেই পারে, বাট মানে কি বলবো, একটা ছোট ভিডিও যেখানে প্রচুর সাউন্ড এফেক্ট অ্যাড করে বা এডিট করে একটা ছোট ভিডিও 10 মিনিটের একটা ভিডিও দেখে যারা আর কি অভ্যস্ত, মানে মানে যে জানে একটা ইনফ্লুয়েন্সারকে একটা 10 মিনিটের ভিডিওর মধ্যে দেখে তো সে অভ্যস্ত, তাকে যখন সেটা বড় ফরম্যাটে দেখতে যাবে অডিয়েন্সকে কিন্তু মানে বসিয়ে রাখা এতক্ষণ ধরে কঠিন, সেটা একটা অ্যাক্টার খুব ভালো পারে, সেটা একটা অ্যাক্টার এতদিন ধরে শিখেছে, সে অনেক রকমভাবে শিখেছে বলে সে মানে সে সেটাতে দক্ষতা যে সে একটা বড় একটা হলের মধ্যে বা একটা মানে একটা ইয়ের মধ্যে অডিয়েন্সকে বসিয়ে রাখতে পারে, তো সেই ব্যাপারটা একটা ইনফ্লুয়েন্সারের আগে সে মানে বোঝা উচিত যে আমি যখন সেই রেসপন্সিবিলিটিটা আমায় দেওয়া হচ্ছে একটা সিরিয়াল করার জন্যে বা একটা সিনেমায় রোল মানে পার্ট করার জন্যে, তো সেই দায়িত্বটাও তার বোঝা উচিত অ্যাজ অ্যান অ্যাক্টার, যখন তাকে কাস্ট করা হচ্ছে তো সেটা অবশ্যই তার ফলোয়ার বেসে করা হচ্ছে, কিন্তু সে যদি সেটা বোঝে যে আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে আর আমি মানে অডিয়েন্সকে বসিয়ে রাখতে হবে, আমাকে একটা সিরিয়াল হলে আমি বলছি 20 মিনিট থেকে আধ ঘন্টা তাকে বসিয়ে রাখতে হবে অডিয়েন্সকে, মানে টিভির অডিয়েন্সকে, সিনেমা হলে যদি তার বড় রোল থাকে সেখানে তাহলে মিনিমাম 2-2.5 ঘন্টা তাকে বসিয়ে রাখতে হবে অডিয়েন্সকে, মানে এনগেজ করতে হবে তার পারফরমেন্স দিয়ে, তো সেই ব্যাপারটা সে যদি শেখে তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু সে যদি ভাবে যে না জাস্ট বিকজ আমার ফলোয়ার ওখানে আছে আর আমাকে এখানেও লোকে ভালোবাসবে সেটা না, তখন কিন্তু
জিনিসটা ওয়ার্ক না মানে করবে না। আর থ্যাঙ্ক ইউ সো মাচ এই কথাটা বলার জন্য যে রিলস আর প্রপার বড় পর্দায় বা ছোট পর্দায় কাজ করা দুটো কিন্তু একেবারেই আলাদা, সেই আলাদাভাবে অভিনয় করার জন্য প্রপার প্রশিক্ষণ দক্ষতা এগুলো দরকার হয়, অনেক ঘন্টা দর্শককে এই পুজোর সময় বাঁকুড়াতেই থাকি, বাঁকুড়াতেই থাকতে ভাল লাগে, বাঁকুড়ার পুজোই ভাল লাগে, বাড়ির সাথে সবার সাথে থাকতে ভাল লাগে, ওটাই প্ল্যান আর কিছু না। উন্মেষ আমাদের তো সময় একদম শেষ, কিন্তু তোমাকে দর্শকরা বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে দেখেছে, তো আজকে শেষটা আমি করতে চাইছি সেরকমই কোনো একটা রূপে এসে তুমি যদি আজকে আমার শোটা তুমি আজকে এন্ড করো। ওকে ওকে, আমি এটাই বলবো, যদুবাবুর গলায় বলছি, তিরপিন্ডিয়াগুলা ভালো করে পূজা কাটাবেন আর এই শোটা দেখতে থাকুন, এই চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সব কিছু করে দিন। আর কি বলবো, একটু ভালো করে ভালো ভালো কন্টেন্ট দেখুন, ভালো ভালো জিনিসপত্র দেখুন, ঠিক আছে? মার্কেটে এখন অনেক জিনিসপত্রই হচ্ছে, একটু ভালো ভালো জিনিস দেখা অভ্যাস করুন, এই অভ্যাসটা রাখাটা কিন্তু খুব দরকার বটে, ঠিক আছে? আর ওই বাঁকুড়ার সন্দেশ ওই মিষ্টিটা খেতে পাবো তো পুজোর সময়? হ্যাঁ, বাঁকুড়ার প্যাড়া, হ্যাঁ বাঁকুড়ার প্যাড়াটা যদি প্যাড়া খেতে চান বাঁকুড়া চলে আসুন, বাঁকুড়ায় খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, প্যাড়াও পাওয়া যায়। ঠিক ঠিক ঠিক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, আর তোমাদের বারবার যেটা বলার, এরকম দারুণ দারুণ ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই প্রত্যেক রবিবার রাত্রির 8টায় জিও বাংলার পর্দায় তোমাদের আমার সঙ্গে থাকতে হবে, আমি নিয়ে চলে আসবো জিও 8টা উইথ অনিন্দিতা সরকার। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।